আপনার প্রেমের সম্পর্ক কি নিরাপদ? প্রেম কখনো পরিণতি পায়, আবার কখনো ভেঙে যায়, তবে অনেক সময় একটা ভুল সম্পর্কে আটকে থাকায় বড় সমস্যার সৃষ্টি করে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর আচরণ আমাদের মানসিকভাবে অবসন্ন করে, কিন্তু অনেক সময় এই সম্পর্কে সমস্যার আসল কারণটা খুঁজে বের করা অসম্ভব মনে হয়। এক্ষেত্রে মাত্র তিনটি লক্ষণ জেনেই আপনি বুঝতে পারবেন আপনার সম্পর্ক কতটা নিরাপদ। এক, আপনার মনের কথা আপনি বলেন না বা বলতে পারেন না। আপনার মনের কথা বলার থেকে বারবার যদি আপনাকে পিছপা হতে হয়, তবে বুঝবেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার নিরাপদ আশ্রয় হওয়া উচিত, যেখানে আপনি নির্দ্বিধায় মনের কথা বলতে পারেন, কিন্তু আপনাকে সে বুঝবে না এই ভেবে যদি আপনি পিছিয়ে আসেন, অথবা আপনার কথায় ঝগড়া অশান্তি হবে এই ভয়ে যদি আপনি সব সময় ব্যতিব্যস্ত হন, তাহলে বুঝবেন আপনি ভুল মানুষের সঙ্গে রয়েছেন। প্রত্যেকটা মজবুত সম্পর্কের ভিত হলো বিশ্বাস। দুই, প্রতি মুহূর্তে আপনি নিজেকে প্রশ্ন করে চলেছেন। আপনি জীবনের এমন একটা পর্যায়ে চলে গেছেন যেখানে আপনি নিজের প্রতিটা কাজের জন্য নিজেকে প্রশ্ন করেন। অবস্থাটা এমনই যখন আপনি সম্পর্কের প্রতিটা সমস্যার জন্য নিজেকে দোষারোপ করেন। এক্ষেত্রে সমস্যা অত্যন্ত গুরুতর, আর তাই আপনার উচিত এবার সময় নিয়ে ভেবে দেখে সম্পর্কটা শেষ করা। তিন, আপনি বিরক্ত। আপনি কি আপনার সঙ্গীর সঙ্গে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছেন? সে আশেপাশে থাকলেই আপনার বিরক্তি লাগে, তার সঙ্গে সময় কাটানোর থেকে আপনার একা থাকতে ভালো লাগে। এমন হলে আপনারা একসঙ্গে বসে কথা বলুন এবং এই বিষয়ে মীমাংসা করুন। আর আপনার যদি নিজের সঙ্গীর সঙ্গে কথা বলার ইচ্ছাটুকুও না থাকে, তবে আপনার সত্যি এই বিষয়টা নিয়ে ভেবে দেখা প্রয়োজন। প্রয়োজনে সম্পর্কটা শেষ করে দিন, কারণ জীবনটা অনেক বড়, চিরকাল তো আর আপনি বিরক্ত হতে পারেন না।